মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা? 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে চোখ মারলে লে সালাম মোলসাহের জামা প্যান্ট সব খুলেলে, ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 ছেলে দে ছেলে, আমার সাথে গাঁ ভরে যাবে নাকি রে? কিরম ভাব বড়, আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না জামাই, যদি আবার কোথাও চোখ মারামারি করে শাশুড়ি ধর ওটা বলতে পারবে না। وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وابو داود চুয়াং রপ্তান কুনাদ জানি পাক চে বর্তক্ত মুর্দান চে মরুয়ে খাক কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়ার তার বেশুমার সে খোদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হইগ তার শুদ্ধে মাননীয় মান্যবর সভাপতি সঞ্চালক প্রযোজক আর আমার স্টেজে উপবিষ্ট আলে মোলামা হাফেজ কারীরা আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, এগিয়ে বসো বেটা, পর্দানসীন শ্রদ্ধা মাননীয় মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষ শ্রোতা মণ্ডলীরা, একটা একটা করে বলবো বাবা, এখন করোনার চতুর্থ ঢেউ চলছে, তো আমার বক্তব্য, আমার বয়স তো 32-33 হবে নাকি মনে হচ্ছে, একটু বেশি, আমার বক্তব্য হচ্ছে আমার বাপের পুকুরও নাই ঢেউ নাই, যার বাপের পুষ্করণী আছে তার বাপের ঢেউ আছে, নিজের ঢেউ নিজেরা বুঝে লিখে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচলেও লাভ মরলেও লাভ, যদি মরে যাই যা জান্নাতে নাস্তা করগা, সে আপেল আঙ্গুর বেদানা নাশপতি কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখে নাই, আর যদি শহীদ হয়ে যায় যা জান্নাতে চলে যা, যদি মেরে শহীদ করে দাও যা জান্নাতে চলে যা, মানে আমরা হচ্ছি শাকের করাত, যেতেও লাভ আসতেও লাভ, মুসলমান মরে গেলে জান্নাতি, বেঁচে থাকলে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, শাকের করাত। আপনারা জানেন না, অনেকেই বুখারি শরীফে আছে, আপনারা দাঁড়িয়ে কেন, কি হলো, বসো, চলে পাঠিয়ে দেবো মেরে। এ মামা, বুখারি শরীফে কি আছে গো, মুসলমানের জ্বর এলে নেকি লেখা হবে, বলুন সুবহানাল্লাহ, হারাবি কি করে রে, ওরে জ্বর এলে নেকি লেখা হবে, পায়ে কাঁটা ভুগলে নেকি লেখা হবে, অসুখ করলে নেকি লেখা হবে,
বিমার পড়ে থাকলে নেকি লেখা হবে আর বিমার পুরসি তিমার দাড়ি দেখতে যে যাবে জান্নাত ওয়াজিব হবে সবই দিলাম সবই দিলাম তবে হ্যাঁ হাডুডুডু যারা খেলবে কবাডি তাদের হুটোর মালুইচা কি ভেঙে যাবে নেংচি নেংচি চলবে কবাডি কবাডি খেলতে জানেন আপনারা আমি ছোটবেলায় খেলেছি কি রকম কবাডি 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 কাপ স্যার কবাডি 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 কাপ কবাডি খেলা কবাডিতে মরদ হতে হবে ওই আপনাদের মতন মানে কি বলবো গো যাই হোক এখন আমাকে ইনারা এনেছেন ভালোবেসে কিন্তু আমার যে বারোটা বেজে গেছে এটা ইনারা জানে না এখন মনে মনে করছে শালাকে কি করতে দাও দিয়ে নিবে কিন্তু কিছুই পারবে না কিন্তু আমি যদি জোরে চেঁচিয়ে দিই মাইকটা খারাপ করে দেব এখন আমি করছি না নাহলে এখনো ৪০টা বিয়ে করতে পারি করব না সে ভয় তোমরা খেয়েও না যে জ্বালা বিয়ে করে নিয়ে চলে গেলে কি হবে উলাই না আমি নাই এ কি দেখছি কি রে রে বি দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি রে চুকুর ভয় রে লোক ছেলেরা আমাকে এত জ্বলায় না খালি ওই আমাকে মানে এই এই মাইক ম্যান এই ফটোগ্রাফার বি দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি মানে কি বড়দিন দেখি কে কত স্কুল গেছো জানো না আমার ১৯ বছরে বিয়ে হইলো কত বছরে তখন আমি এরকম করে একটা চালিয়ে দিলে কান মতোর হাড় এইদিকে বেরিয়ে যেত ১৯ বছর ফুটবল খেলতাম আমি আমাকে নিয়ে যেত ছেলেরা ডেকে সগর দাদা চলুন আর আমি খালি এরকম করতাম যাব না আমি খেলবো না চলুন 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 আপনি না গেলে খেলাটা মিস হয়ে যাবে চলুন ফুটবলের ব্যাকে খেলতাম ব্যাকে আমাকে বলা হতো আয়রন গেট মানে কে পেরুবি পেরুদি সারা যদি না তোকে ফাটিয়ে দিই বল নিয়ে যে আসতো আমি বল মারতে যে হুটো করে এই দেখো বলে কি হলো পেটে লাগছে সালা রুগী কিরমি ওর রোগ আছে নিয়ে যা হাসপাতাল বলে আপনি মারলেন বল মারলাম কিন্তু দিয়েছি বাবা তবে এসে এইখানে বসে আছি তোমাদের মতন এইরকম সিনেমা দেখি না ১০ টাকা দিয়ে পা করে দিকে চা করে ৩টে ৬টা ৬টা ৯টা ৯টা ১২টা একদিনই এরে এরে ৩টে ৬টা বুঝো ৩টে ৬টা একটা শো ৬টা ৯টা একটা শো ৯টা ১২টা একটা শো তিনটি দেখেছি তবে গোলাপি সরকার তোমরা কেউ দেখো নাই পারবে না টিকিট কত ১৯ নয়া ঘাসের উপরে বসা ১৯ নয়া একদিন আমরা তিন বন্ধু গেছি বুঝলেন সিনেমা দেখতে বড় মজার কথা আহা হা সর্ষে ভেঙে খোল আর তেল সিনেমা হলের বাইরে দিয়ালে সাইকেল ঠেসিয়ে দিয়েছি সিনেমা দেখছি বুঝলেন উত্তম কুমারের বই উল্কা নাম সে সুপ্রিয়া দেবী উত্তম কুমার তরুণ কুমার দেখতে দেখতে দেখছি সারা পানি নেমে গেছে খুব জোর কোথায় সিনেমায় আমরা ছুটে গেট খুলে বেরিয়ে গেছি সারা তেলগুলো ভিজে যাবে ভাই খোলগুলো দেখছি রোদ পানি কোথাও নাই আবার ঘুরে চেয়ে দেখছি হ্যাঁ ভাই পানি হচ্ছে তো ওটা সিনেমার পর্দায় পানি হচ্ছে আমরা মনে করছি বাইরে নেমেছে দিয়ে বললাম কাউকে বলি না ভাই কাউকে বলি না যদি গায়ে লোকেরা শুনতে পাই কোনো মেয়ে আমাদেরকে আর বিয়ে করবে না ভাই বোকা শেষ আপনারা জানেন আমার নাম কি ছিল ছোটবেলায় শওকত আলী পন্দে কালী কাউকে বলে দিও না না শুনতে পেয়ে গেল রে আর একটা নাম ছিল হিয়াতন খেপা ছোটবেলা বুদ্ধি ছিল হিয়াতন খেপা
হিয়াতুন খাপা যে এখানে বসে থাকবে তো ইয়ে বাবুদের এখানে এত বড় বড় সব তুজাম্মেল ভাইয়ের আওলাদ জবরদস্ত বক্তা তেমনি গলা তেমনি কেরাত আর আমাকে ভালোবেসে এনেছে আমার নাম হচ্ছে টুমটাম টুমটাম তবুও ভালোবেসে এনেছে উনি আনেন বারবার আমি একটা একটা করে বলবো কাঁদিহি না বে তোর বিয়ে দিয়ে দেবো এইটা আগে বলি এটা মানে কি তোমার ১৯ বছরে বিয়ে হয়েছে কত বছরে ১৯ বছরে আসমার মা তখন ১৪ বছরে গা রাখবো না উড়িয়ে দেবো বিয়ে করতে যাবো চল বিয়ে করে ৮ দিন ছিলাম শ্বশুর ঘরে আমাদের বর্ধমানে বলে ৮ মঙ্গলা আপনারা কি বলেন কথা বলেন না ও বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে ৮ দিন তাকে কি বলেন ৯ দিন কিসে যাওয়া লড়ে না জোরে জোরেই তো মেয়ে মানুষের ময়লা হলো গো জোরে যাওয়া আমাদের বলতো ৮ মঙ্গলা আমি যখন ৮ মঙ্গলা করে ফিরে এলাম এ বাবা কি বাবা চুপ করে বসো রাজা জি মেয়ে তো কেহ দঙ্গি বললে কি এখনই শুরু করবো তো ৮ মঙ্গলা করে এলাম ৮ দিন চা শ্বশুর মামা শ্বশুর ফুপ শ্বশুর খালু শ্বশুর এই তো ইয়ে বাবুরা মহিলাটা জানে ৩ দিনের বেশি কারো ঘরে কুটুম তালি চলবে না মেহমানি ৩ দিনের পরে সদকা এই কাদুর ঘর যে ৩ দিন আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে সকালবেলায় রাতেই পালাবো তো আমি ৮ দিন ছিলাম কি করে জায়েজ হলো শ্বশুরের ঘরে একদিন মামা শ্বশুরের একদিন পুপ শ্বশুরের একদিন চা শ্বশুরের ২ দিন দাদু শ্বশুরের ৩ দিন এই করে ৮ দিন সব দিনই হালাল একটা ঘরে ৮ দিন থাকতে পাবে না ৩ দিনের বেশি থাকলে দন্ত সয়কার দ কয়কার কি সদকা তো ৮ দিন কাটিয়ে দিয়ে চলে এলাম ঘরে এসে গায়ে এই আপনারা যেমন জালসা দিয়েছেন কালকে একজনে বলে চাই পরশু একজনে বলে চাই আজ একজনে বলবে তোর সুদিনে কবাডি খেলা হবে না হয়ে গেছে হয়ে গেছে তো আমাকে দাওয়াত দিতে পারে না আমি খেলা খুব ভালোবাসি আমি যখন ফুটবল খেলে না আমি গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে না আমি চালাচ্ছি তাহলে কি প্লেয়ার বে পারলে না হুটুই মেরে দেবে আমার কাজ ছিল খালি মেরে দে তাহলে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে তো আমাদের পাশের গায়ে একজনা ছিল বুঝলেন নামটা বলবো না কারণ এইগুলো চলে যাবে এরকম কড়া কড়া চোখ বুঝলেন আর মদ খেত আমার থেকেও একটু উঁচু তো তাকে তাদের টিমের লোকরা বললে এই ন্যাড়া মাথাটাকে আমার তখন চুল ছিল না ছোট ছোট চুল রাখতাম বলে ন্যাড়াটাকে কোনোরকম দেদিন উঠিয়ে এই শালা বেজাই বল মারছে পা একটা চালালে বুঝলেন আমাকে আর সে করে বুড়ো আঙুলটা ঢুকে গেল এই আঙুলটা এই দিকে চলে এলো আঙুলটা এই দিকে বেরিয়ে গেল হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো যদি আমাকে লাগতো আমারও ১২ বাজিয়ে দিত যা চালা হলো বুঝলেন তো ওটা বল খেলায় ওটা হয় ঠিকই আছে কবাডিতে কি করে কি করবে কবাডি 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 ওখানে মারার চান্স নাই মারতে গেলে দেখতে পাবে কিন্তু ফুটবলে ফুটবলে চলবে তো আমি এবারে মায়ে বলে বেড়াতে লাগলাম সারা কি ভুল করেছি বে ছি 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 এতদিন কেন বিয়ে করি নাই প্রত্যেক দিন একটা দেশি মুরগি রসগোল্লা আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে খেয়ে নেবেন ঠিক আছে রেখে দেন দেখছি কি করা যায় রসগোল্লা পরোটা গাওয়া খেয়ে কি ভুল করেছি আগে কেন বিয়ে করি নাই বে এই বলে বেড়াচ্ছে আর মন মনে হচ্ছে বাপকে পেলে মারবো শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে ই বাপ কি বাপ রে এই বলে বেড়াচ্ছে এই করতে করতে ১ বছর পেরিয়ে গেল একটা ছেলে হয়ে গেল যা শালা বেরে
এবারে ল্যাকটুজানগা ভিবানগা হলিক্সানগা জামানগা প্যানগা খেলনানগা লুলুলিয়ানগা বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে মনে হয় সারা কেনে বিয়ে করিলাম রে, ছি 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 ছি, তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর এক বছর পরে আবার একটা, ও তো আর আটকাবার কোনো সিন নাই, চলাই ছেলে লে ছেলে দে ছেলে। আমার যখন বিয়ে হইল বুঝলেন ছেলে হয় নাই, কতদিন? আট বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শকত দুদিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি। কিন্তু আমাদের দুজনের খুব ভাব, কিরম ভাব বলো, আই লাভ ইউ কাউইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি ধর ওটা বলতে পারবে না। এই কথা যখন বলছে না এইসব কাজগুলো, তারপরে আট বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা। এখন আমার ছেলেরা এখানে কেউ নাই, আসমা আমার কলিজার অর্ধেক, বাকি ছটা পাঁচটা ছেলে কলিজার অর্ধেক, যা পারবে করে দেবে। আসমা বড় মেয়ে, তারপরেই নসিম বড় ছেলে, তারপরই আসনা ছোট মেয়ে, তারপরই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরই ইয়াসিন বাবু, তারপরই ফজলে খুদামুর ছেলে, লে ছেলে দে ছেলে। আমার ছেলে গা ভরে যাবে নাকি রে? এইখানে একটা কেস আছে বুঝলেন, ফজলে খুদা ছ বছর পরে হয়েছে ওই পাঁচজনার থেকে। মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না, গায়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে। এমন শালা কত বড় সাহস দেখবি, আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি। তারপর কানে এলো আমার আসমার মা, বললে লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই। আমরা দাঁড়া আমি মিলাদ পড়তে যাবো, তো ওইখানে শোধ নিয়ে নেবো, আমরা আর কোথা পাবো, এই আপনাদের গায়ে এসছি, আপনারা যদি জ্বালান এইখানে এইখানে কি বলুন, পঞ্চাশটা মোটর সাইকেল আগে পঞ্চাশটা পেছনে, আর আমার ভেতরটা কি করছো জানো, শালা এরা মেরে দিবে না কি রে। এই বাবা ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো, ছ বছর পরে আমার ফজলে খুদা 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবারে আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিজের লোকের নামে অপবাদ দিয়াও, মেয়েদের স্বভাব জবেরাও, আল্লাহ তাদের উপরে এই করো ওই করো, তাতি ছেলেটার নাম লাগলাম ফজলে খুদা। খুদার ফজলে এজ্জটটা বাঁচলো, লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না মেয়েরা, মেয়েরা এদের 36 কলা, 18 কলা লয়, কত কলা? 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে চোখ মারলে, লে সালাম মোল সাহেবের জামা প্যান সব খুলে লে, ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর এটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল এক বছর পরে, এবারে ল্যাকটোজিন আনগা, ভিবা আনগা, জামা পেন আনগা, এই অসুখ করে যে ডাক্তারখানা যাও ওষুধ আনগা। তখন আমার বুঝলেন শরীর খারাপ হয়ে গেছে, সর্দি করে গেছে, নাক দিয়ে শিয়াম বেরুচ্ছে, আর মাছি চান্স লিখছিল, শালা মৌলবি শিয়ান বেরুচ্ছে ওইখানে যেয়ে বহব, আর মাছিরা তো আগে সিগনাল দিবে, সিগনাল দিচ্ছে আর আসছে, তখন আমি বলছি শালার মাছি বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়াল বেরিয়ে যাবে। তাতি বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে। এটা হলো ব্যাখ্যা, আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে বল সাহেব, খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে। হ্যাঁ, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা সবাই বলুন আল্লাহকে ধরবো আসতে পিষ্টে জড়িয়ে, বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। সব থেকে সুবিধা বেশি মেয়েদের, কি বলুন?
রানবি খাবি শুভি, রানবি খাবি শুভি, কোনো কাজ নাই। মরদরা ব্যবসা করবে, চাষ করবে, রুজি রোজগার করবে, টাকা পয়সা আনবে, হাট বাজার করবে, আর কি পারাতা চুরি করবে। আর তুই খালি রানবি আর খাবি, কোনো কাজ নাই। সেখানে মেয়েদের জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহ ওয়ালি হওয়াটা সহজ। লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, ওখানে আপনার জেগে কি মিলিটারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আপনার জেগে ফার্স্ট লেডি, আর ফুলানে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে গেল রে গেল রে, সারারা কলমা পড়ছে রে, সব ধসিয়ে দিবে রে। মুসলমান আল্লাহ আকবার বললে বলছে না নারায় তাকবীর আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর, গোটা পৃথিবী থরথর করে কাঁপে, গোটা পৃথিবী আপনার আল্লাহ আকবারে। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কি বল। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল। গুণীজনেরা নানাভাবে প্রবঞ্চনা প্রতারণা, মুসলমানকে বঞ্চিত করা, নানাভাবে কষ্ট দেওয়া, এ যেন প্ল্যান, কিন্তু তার জানা নাই। আপনার আছে, বলুন সবাই আপনার কি আছে? আল্লাহ। পিছুতেও পারবে না, হঠাতেও পারবে না, দমাতেও পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিলিস্তিনে বোমা পড়ছিল, ইসরায়েল বেঈমান বোমা ফেলছিল, ইহুদি বেঈমান মুনাফেক। আপনারা জানেন ওরা কি করে এখানে এলো। ইসরায়েল একটা দেশ নয় তো, এটা ফিলিস্তিন প্যালেস্তিনের ভূমি। হিটলার যখন 1945 সালে ইহুদি বেঈমান দিকে মেরে তেড়ে দিল জার্মান থেকে, তখন সারা দেশের যেটাকে আমরা বলি আপনার জেগে, এগুলো হচ্ছে আপনার জেগে যেমন হু, WHO, হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি সারা বিশ্বের রাষ্ট্রপুঞ্জ। তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে সৌদিকে অনুরোধ করলো, ফিলিস্তিনকে, প্যালেস্তাইনকে, হামাসকে, ইহুদি কটাকে হিটলার মেরে তেড়ে দিয়েছে, একটু একটু আপনাদের পাড়ায় হবে? বলে হবে না কেন? গল্প করছে কেন? বিড়ি ডুবে কেঁদে মরে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? এই বাবা, একটু হবে? বলে হবে না কেন, বসুন। তারাই হচ্ছে ইসরায়েল বেঈমান। আজকে ইরানকে মারবে, কাল হামাসকে মারবে, পরশু আরাফাতকে মেরেছে, তরশু আপনার জেগে অমুককে মেরেছে, পুরো বেঈমান। কোথা থেকে এসে কোথায় বসেছিস? কিন্তু আল্লাহ আছেন। এ বাবা, কি আছে? আমাদের দেশের বেঈমানরা সব বলছিল NRC কারেগা, CAP কারেগা, RP কারেগা, মুসলমান দলিল পর্চা বার করো। আমি একদিন মেটিয়াপুর যে জলসা করতে গেছি, আর ওখানকার একটা MLA জাহাঙ্গীর ফকির নাম, তিনি বললেন 10 মিনিট কথা লাগবে, তারপরে হজরতের কথা হবে। 1 ঘন্টা NRC কাকে বলে? ক্যাক বলে। মুসলমানরা কি করবে, কোথায় থাকবে, মুসলমানদের উপর কি দরকার? তিনি ভাষণ দিলেন, তোমরা সব ভাই ফাইল কেন? তোমরা 4 ভাই 2 বোন, 4 ভাই 2 বোনের আলাদা আলাদা ফাইল তৈরি করো, দলিল পর্চা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সব ভরে আলাদা আলাদা করে রাখো, NRC করলে পারা দেশ থেকে চলে যেতে হতে পারে। 1-1.5 ঘন্টা তারপর আমাকে দিলে, আমি রেগে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর ওয়াজ করবো না। আমি বললাম উনি যা বলেছেন আর বলার কিছু রাখেন নাই, আমি কিছু বলবো না, তবে আমি এই কথা বলবো, আমরা NRC-র জন্য সব দলিল পর্চা জোগাড় করে ফাইলে রাখলাম,
অফিসে নিয়ে দিলাম, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমি, আমার বয়স এই, এটা আমার দলিল, এটা আমার পুরনো জমি, তার রেকর্ড হচ্ছে এই, পর্চা হচ্ছে এই, তার ডাক নম্বর 1428। জমা দিলাম, অফিসার বলল এটা ঠিক নাই। সে কে যে বলবে যে ঠিক আছে? আপনারা বলুন, আপনাদের কেউ বলতে পারেন বলুন। অফিসার বলল আপনার কাগজটা ঠিক নাই। সে কে যে বলে দিবে ঠিক আছে? আপনারা কি বলছেন, কথা বলছেন না যে না না আল্লাহ বলবে পরে, এখন এইটা বলুন, বলার কেউ নাই। তা তুমি পর্চা দলিল বার করতে বলছো কেন? ধোকা, প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমি ছাগলের গল্প বলি, লোকে আমার কথা মানে না, বুঝলেন? ছাগলে জল খেতে গেছে আপনাদের পুষ্কর নিতে, আপনাদের ডুবাই, এই আমাকে যে ঘরটায় দেখলো তাদের ঘরের সামনে দেখলাম একটা পুকুর আছে, ওটাকে পুকুর বলেন তো আপনারা? না পুষ্করণী, না ডোবা, না বিল, না ঝিল, ওইরকম একটা পুকুরে কিসে পানি খেতে গেছে? ছাগলে। শিয়াল এসে বললে পানিটা ঘোলালি কেন? বল বাবু আমি তো এখনো নামিনি। বলে তাহলে তোর বাপ ঘুলিয়েছে? বলে আমার বাপ 2 বছর আগে মরে গেছে। বলে তাহলে তোর মা ঘুলিয়েছে? বলে আমার মা আরো আগে মরে গেছে। তার মানে তোকে খাবো, মানেটা কি? তোকে খাবো। যেন তেন বাহানাই, দলিল চাই, পর্চা চাই, এনআরসি করেগা, ইয়ে করেগা, ও করেগা, তার মানে মুসলমান কো তাড়েগা। এই মেদিনীপুরেই, এটা মেদিনীপুর তো নাকি? আমি ওয়াজ করেছিলাম ওই ওইদিকে, আপনাদের থেকে আরো পশ্চিমে, যে দিলীপ বাবু বলেছে 24 সালে জিতে গেলে কোরবানি দিতে দেবো না, মুসলমান দিকে গঙ্গা পার করে দেবো। আর আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে বলছি কি, যদি 24 সালে হেরে যাও আন্ডারপেন ফাটিয়ে গঙ্গায় লাম্বারা করাবো। ঘোষদের বুদ্ধি 80 বছর সাবালক হয় না। আমাকে সৌদি আরব থেকে একজনে ফোন করেছে, 10 দিন এখনো হয় নাই, না কদিন হবে গো, 15 দিন হবে বোধহয়, সৌদি আরব থেকে রাত 10টায়, যে আপনার নাম শওকত আলী? বলে ইয়েস, আমার নাম শওকত আলী। আপনি বলেছেন ঘোষরা সাবালক হয় না 80 বছর না হলে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনার নামে মামলা করবো, আমি সৌদি থেকে বলছি, আমি ঘোষদের। কেন বলেছেন আপনার? বলি আমি কেন বলেছি এটা কি জানো? তবে তো বলবে। ঘোষরাই বলে আমরা 80 বছর না হলে সাবালক হই না, জনশ্রুতিতে আছে সাবালক হয় না, লোকচারিতায় আছে 80 বছর না হলে সাবালক। তুমি কি মামলা করবে? আমি উকিল ধরবো না, আমি নিজেই যে দাঁড়াবো, দিন কতক জেল খাটবো, যা হয়েছে কথা হয়ে গেল, বুঝলেন? তারপরেই একজনে ফোন করলে বাঁকুড়া থেকে, বাঁকুড়া বললো কি ব্যাপার? বলে আমি একজন ঘোষ বলছি, আপনি দিলীপ ঘোষকে কি বলেছেন 80 বছর সাবালক হয়নি? বলে আমি কেন বলবো, তুমি আগে আমারটা শোনো। সে বলেছে 24 সালে যদি জিতে যায় কোরবানি দিতে দেবো না, তখন সে বলছে যে ফোন করেছে, বলে ঠিকই বলেছে দাও, আর বলেছে গঙ্গা পার করে দেবো যমুনা। বলছে হ্যাঁ পার করে দেবো, তো আমার তাহলে তুমু আর এক ঘোষ, ওই রকম বললে পারা আমরা চুপ করে থাকবো না কি? লক্ষ জেতায় হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, এটা কিছু বুঝলেন আপনারা? একদিকে 1 লক্ষ, একদিকে 1,000, একদিকে 3 লক্ষ, একদিকে 3,000, তাদের প্রধান সেনাপতি হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু, লক্ষ জেতায় হাজার সিতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল, এনআরসি করে তাদেরকে গঙ্গা পাঠিয়ে দেবে, যাদের টিকা জয় টিকা ভাই তারা কি কখনো পরে শিকল? বলুন নারায় তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মোটেই চিন্তা করবেন না, ভাবনা করবেন না। মায়েরা বোনেরা যেটা মনে পড়েছিলাম আবার বলে দিই কি, মুসলমান মরে গেলে জান্নাতি, শহীদ হলে জান্নাতি, তাকে কেউ শহীদ করে দিলে সে জান্নাতি, অসুখে পড়ে থাকলে নেকি লেখা হবে, কাঁটা ভুগলে নেকি লেখা হবে,
কেউ দেখতে গেলে সে জান্নাত পাবে। তাকে বলে তিমারদারি, বিমারো কো দেখনে কে লিয়ে জানা। আসসালামু আলাইকুম ভাই, কেসে হ্যায়, তবিয়ত কেসি হ্যায়, আল্লাহ চাহে তো আচ্ছা হয়ে যায়গা। লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা, এটা নবীজির দোয়া, লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা, চিন্তা করো না, আল্লাহর ফজলে ভালো হয়ে যাবে। মুসলমানদের গুণীজনেরা জ্ঞানীজনেরা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে নেকি পাবে, রাস্তা থেকে ইট সরিয়ে দিলে নেকি লেখা হবে, বিবির মুখে চারটি কিছু দিলে সৎকার নেকি পাবে। নিজের খাবার যদি তুলে দাও বিবির মুখে, সৎকার নেকি দেওয়া হবে, ঘরটা জান্নাত হয়ে যাবে, দুজনাই সুখে সংসার করবে, নেক আওলাদ জন্মাবে, স্বামী স্ত্রীর ভালোবাসায়। ইসলামে কি নাই? ইসলামে বলুন কি নাই? আমার কখনো বই আছে, এরপরে যে বইটা বার হচ্ছে প্রেসে আছে, অর্ধেকটা আমাকে প্রুফ দেখতে দিয়েছে, অর্ধেকটা আছে। ইসলামে কি নাই বলে দেবো? এ বাবা বলে দেবো, আপনাদের মধ্যে একজনে বলুন ইসলামে কি নাই? কি নাই বলছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত যা খুঁজবি সব ইসলামে পাবি। বলো নারায়ে তাকবীর আল্লাহ। জন্ম থেকে মৃত্যু, বাচ্চা হলে পারা, আপনাদের এখানে ছেলেপিলা হয়তো নাকি অপারেশন, সব অপারেশন করো না, এসব কি লোক রে? তো ছেলে পিলে হলে ইসলাম কি বলছে? প্রথমেই তার মাথার চুলটা চেঁচে দাও, এরম বড় বড় নয়, প্রথম কচি চুল, একদিন দুদিন তিন দিনের মধ্যে, সাত দিনের আগে আগে দিয়ে রূপ ওজন করে সেটা সদকা করো। এক নম্বর। দু নম্বর, ভালো নাম রাখো, আব্দুর রহমান, গুলাম কিবরিয়া, গুলাম কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল দয়্যান। আমি যখন পড়তাম স্কুলে তখন আমার এক চাচাতো ভাইয়ের নাম ছিল বজলুর রহমান। তো মাস্টারমশাই আমার শিক্ষক ছিল বনমালী চট্টোপাধ্যায়, গঙ্গাধর ঘোষ, বিভাকর কবি, আসগর আলী সাহেব, বদরুল আলম সাহেব, এইসব আমার বেসিকের মাস্টার। তো বনমালী চট্টোপাধ্যায় সাহেব বলতেন, মারা গেছেন, খুব ভালোবাসতেন, আমি দেখা করতে গিয়েছিলাম, গলসিতে ছিলেন, চারটি মিষ্টি নিয়ে একটা গামছা নিয়ে, মাস্টারমশাই বললেন ওগো ওগো শওকত এসছে গো, বেরিয়ে এসো। তখন অনেক বয়স মাস্টারমশাই, রিটায়ার করে। তো স্ত্রী মাস্টারমশাই এলেন, আমার জননী মা, আমি দেখা করতে গেছি, মুসলিম মৌলবি, মৌলবি পাশ করে এসে মাস্টারমশাই আশীর্বাদ করলেন। ওই মাস্টার বলেছিলেন, এই বজলে রহমান যে মুখে বেরোয় না, কি কঠিন নাম। এই যে আজকে একজনের নাম শুনলাম, বিখ্যাত গায়ক এবং লেখক জটিলেশ্বর, নামটা খুব সহজ,